বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। তারই ধারাবাহিকতায় প্রতি বছর শীতের মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে ওয়াজ মাহফিল। এই ওয়াজকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এক আনন্দ কাজ করে। আলেমদের আলোচনা শুনে নিজেদের পরিবর্তন করার পণ নেয় অনেকেই। ইসলামের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের নিকট তুলে ধরেন আলেম ওলামাগণ। ইসলামের বাণী প্রচার করাতে আর অন্য পেশায় জড়ানোর আর সুযোগ থাকে না, তাই মাহফিল থেকে প্রাপ্ত হাদিয়া দিয়ে তারা জীবন পরিচালনা করে। আজকের ভিডিওতে জানিয়ে দিব দেশের বিখ্যাত দশজন আলেম প্রতি ওয়াজ মাহফিল করে কে কত টাকা হাদিয়া নিয়ে থাকে। তা জানতে ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। নাম্বার ১০, আবদুল্লাহ আল আমিন। ওয়াজের ময়দানে তিনিও ব্যাপক পরিচিত একজন হুজুর। কণ্ঠের সুরের সাথে আলোচনাটাও করেন দারুণ। তার কণ্ঠটা হুবহু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো। অনেকে তাকে দ্বিতীয় সাঈদী হিসাবেও ডেকে থাকেন। তবে যতটুকু জানা যায়, মাহফিল করার জন্য উনি চুক্তি করেন না। মাহফিল কর্তৃপক্ষ যে হাদিয়া দেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। তবে সাধারণত হাদিয়া হিসাবে তাকে দেওয়া হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। নাম্বার ৯, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। বাংলাদেশে আরও এক পরিচিত মুখ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। ওয়াজের ময়দানেও তিনি পরিচিত, তবে কিছু কাজ তাকে সমালোচিত করে দিয়েছে। তার দাম্ভিক কথাবার্তা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। তবে ওয়াজের ময়দান তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, সঠিক জানা যায়নি। তবে শোনা যায় তিনি নাকি চুক্তি করে বয়ান করেন, প্রতি ওয়াজের জন্য তাকে ৭০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়। নাম্বার ৮, আল্লামা তারিক মুনোয়ার। যখন ফেসবুক, ইউটিউব কিংবা কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখনও সারা দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তারিক মুনোয়ার। এছাড়াও মাওলানা তারিক মুনোয়ার বাংলাদেশের একজন আন্তর্জাতিক ইসলামিক বক্তা। তিনি বিভিন্ন দেশে ওয়াজ করে আসছেন। তিনি আরবি, উর্দু, ইংরেজি ভাষায় ওয়াজ করতে পারেন। তার ওয়াজ শুনে অনেকেই মুসলমান হয়েছেন, তার প্রমাণ তার ওয়াজ থেকেই পাওয়া যায়। এমনকি আল্লামা সাঈদী সাহেব তার কোন এক ওয়াজে বলেছিলেন, আমার পর কেউ যদি আন্তর্জাতিক বক্তার স্বীকৃতি পান তাহলে তারেক মুনোয়ারই পাবে। পেয়েছেনও তাই। আল্লামা তারিক মুনোয়ারকে মাহফিল প্রতি হাদিয়া দেওয়া হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। নাম্বার ৭, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বর্তমান সময়ে তিনিও একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণ পদকপ্রাপ্ত একজন মেধাবী ছাত্র। তিনি ৩ বার তেলাওয়াতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম হিসাবে শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। মেধাবী এই ইসলামিক আলোচক বাংলাদেশের সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সুন্দর সাবলীল আলোচনায় হাজার হাজার মানুষ ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে ইসলাম পালন করছে। তিনি তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ও ইসলামিক স্কলার। তিনি খ্যাতনামা ইসলামিক স্কলার মরহুম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর সুযোগ্য ছাত্র। জানা যায় তিনিও কোন মাহফিলের জন্য চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসাবে যা দেন কর্তৃপক্ষ সেটাই নিয়ে থাকেন। তবে জানা যায় যে মাহফিল প্রতি তাকে হাদিয়া দেওয়া হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। নাম্বার ৬, শাইখ আহমদুল্লাহ। বিশ্ববিখ্যাত একজন দায়ী। ৫৬,০০০ বর্গ মাইলের সীমানা পেরিয়ে যে কজন বাঙালি আলেমের বিশ্বময় পরিচিতি ঘটেছে, শায়খ আহমদুল্লাহ তাদের অন্যতম। বর্তমানে তিনি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামী জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী সেন্টারের সম্মানিত দায়ী হিসাবে কর্মরত ছিলেন। লেখালেখি, সভা, সেমিনারে লেকচার প্রদান করা, নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা, উন্মুক্ত ইসলামী প্রোগ্রাম ও ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে জড়িত রয়েছেন গুণী এই আলেমেদিন। শায়খ আহমদুল্লাহ কোরআন ও হাদিসের উপর প্রতিনিয়ত গবেষণা করে সে আলোকে আসুন্না ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করছেন। এ পর্যন্ত ১০০-এর অধিক গবেষণালব্ধ আর্টিকেল প্রকাশ করেছেন, যার মধ্যে ১৫-এর অধিক বাংলা এবং আরবিতে প্রকাশ হয়েছে। কোরআন ও সুন্নার আলো সুন্দর উপায়ে ছড়িয়ে দেওয়া এবং সত্য মিথ্যার চক্রে বিভ্রান্ত হওয়া থেকে মানবতাকে মুক্ত করার জন্য সত্য, সুন্দর ও শক্তিমান যুগোপযোগী মিডিয়ার বিশাল জগৎ গড়ে উঠবে, এটা শায়খ আহমদুল্লাহ এর স্বপ্ন। তার মাসিক আয় সম্পর্কে সঠিক তথ্য না পেলেও প্রতিটি মাহফিল থেকে তাকে ৫৫ থেকে ৬০ হাজার টাকা দেওয়া হয়। তিনিও ওয়াজে চুক্তি করেন না। নাম্বার ৫, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। কমি অঙ্গনের আরেক বিজ্ঞ আলিম তিনি। প্রচুর ইলম ও সুরে কণ্ঠে মানুষের নিকট ইসলামের বাণীগুলো তুলে ধরেন, যা মুহূর্তে মানুষের অন্তরকে নরম করে দেয়। সুরেলা কণ্ঠের জন্য তাকে বলা হয় সুলতানুল ওয়ায়েজ। সুরে মত্ত হয়ে মানুষের চোখের পানি চলে আসে, আমল করতে ভেতরে ঢের ইচ্ছে জাগে।
শীতের মৌসুমে তার চাহিদাও দেশ জুড়ে। তবে যতটুকু জানা গেছে, তিনিও ওয়াজে চুক্তিবদ্ধ হন না, তবে তিনি প্রতিটি মাহফিল থেকে হাদিয়া পায় 40-50 হাজার টাকা। নাম্বার 4, আল্লামা বাসিত খান, সময়ের আরেক বিজ্ঞ আলেম। কওমি ঘরানার আলেমদের মধ্যে ইলম ও আমলের দিক থেকে তার নাম ওপরের দিকেই থাকবে। একদিকে তার আমল, অন্যদিকে তার ইলম তাকে করেছে অনন্য। কুরআন সুন্নার কথাগুলো কতই না সহজ করে সাধারণ মানুষ ও উঠতি তরুণ আলেমদের নিকট তুলে ধরেন। তিনি কোনো মাহফিলের জন্য চুক্তিবদ্ধ হন না, তবে ধারণা করা হয় প্রতিটি মাহফিল থেকে তাকে হাদিয়া দেওয়া হয় 40-50 হাজার টাকা। নাম্বার 3, আল্লামা মামুনুল হক, সারাদেশে এখন আলোচিত একটি নাম মাওলানা মামুনুল হক। তিনি একাধারে একজন হাফেজ, মাওলানা ও মুফতি এবং শাইখুল হাদিস, সেই সাথে অর্থনীতি বিষয়ে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করা এই বরেণ্য আলেমের। তাছাড়া এক সময়ের আলোচিত ধর্মীয় নেতা ও সর্বপ্রথম বুখারী শরীফের বঙ্গানুবাদকারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চতুর্থ ছেলে মামুনুল হক। তিনিও শীতের মৌসুমে কওমি মাদ্রাসাগুলোতে ওয়াজ করে থাকেন। তার ওয়াজের বেশিরভাগ শ্রোতা হচ্ছে যুবকেরা। সত্যিটা প্রচার করতে কখনো পিছপা হন না এই নির্ভীক আলেম। যদিও বিপর্যয় নেমে আসে, বলিষ্ঠ কণ্ঠে হক কথা বলতে তার জুড়ি নেই। তিনি ওয়াজের জন্য চুক্তিবদ্ধ হন না, প্রতি মাহফিল প্রতি তাকে 50-60 হাজার টাকা দেওয়া হয়। নাম্বার 2, মুফতি আমির হামজা, তিনি পুরোপুরি একজন হাফেজ, মুফতি এবং মুফাসসির। তিনি অত্যন্ত নম্র ও মৃদু হাসির মানুষ। পারিবারিক জীবনে তিনি তার দুই মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি জানেন কি, তিনি বর্তমান বাংলাদেশের অন্যতম ইসলামিক আলোচক। শৈশব থেকেই তিনি খুব মেধাবী, অনেকে তাকে বাংলাদেশের জাকির নায়েক বলে ডাকে, কারণ তিনি তার বক্তব্যে কুরআন ও হাদিসের উল্লেখ করেছেন। একজন ইসলামিক আলোচক হিসাবে তার খ্যাতি বিশ্বজুড়ে পরিচিত। তিনি বাংলাদেশের বাহিরে সৌদি আরব, ভারত সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলিতে ইসলামকে আমন্ত্রণ করেছিলেন। যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন, তার কথাগুলি সুস্পষ্ট। বক্তৃতা চলাকালীন তিনি শ্রোতাদের হাসি খুশি করে তোলে। তিনি অত্যন্ত সাহসী এবং জনপ্রিয় কথাবার্তা বলে থাকেন। দেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এর ভেতরে কোনো অহংকার নেই। তিনি কোরআনকে সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করেছেন। মাওলানা মিজানুর রহমান আজহারী আর মুফতি আমির হামজার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি কোরআনের মাহফিল থেকে যা কিছু পান তা দিয়ে জীবন অতিবাহিত করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিটি মাহফিল থেকে তিনি 40-60 হাজার টাকা পেয়ে থাকেন। নাম্বার 1, ডক্টর মিজানুর রহমান আজহারী, ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বোঝা যায়। তাই এ সময়ের যুবকেরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। তাছাড়া খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল আছে। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসাবে যা পান তাই নিয়ে থাকেন। তবে জানা যায়, সাধারণত প্রতিটি মাহফিল থেকে তাকে 70-80 হাজার টাকা হাদিয়া দিয়ে থাকেন। সুপ্রিয় ভিউয়ার্স, তথ্যগুলো যে শতভাগ সঠিক তা বলা যাবে না, কারণ এগুলো পরিবর্তনশীল। কিছু সূত্র থেকে উপরোক্ত তথ্য উপাত্ত পাওয়া গেছে। সো ভিউয়ার্স, এই 10 হুজুরের মধ্যে আপনার প্রিয় হুজুরকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। কার ওয়াজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও জানাতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলের আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ।